বহুদিন ধরে কিরণ শেখ কমিউনিটিয়ে, অসমৰ কিরণ শেখ বলে যেটো কমিউনিটি বৰাকফেৰীত আছে, এই কমিউনিটিয়ে তেখেতসকলৰ এখন ডেভেলপমেন্ট কাউন্সিলৰ ডিমান্ড কৰি আছিলে আৰু আজিৰ কেবিনেটে ইন প্ৰিন্সিপল কিরণ শেখ ডেভেলপমেন্ট কাউন্সিল এখন বৰাকফেৰীত গঠন কৰাৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰে আৰু বিভাগীয় নিয়ম ভক্ষী গৈ পিছলৈকে এইখন কিরণ শেখ ডেভেলপমেন্ট কাউন্সিল, যেনেকে আমাৰ বিভিন্ন জনগোষ্ঠীৰ ডেভেলপমেন্ট কাউন্সিল আছে, তেনেকে কিরণ শেখ জনগোষ্ঠীটোৰ কাৰণেও এখন ডেভেলপমেন্ট কাউন্সিল হোৱাৰ কথাটো বা গঠন কৰাৰ কথাটো আজি কেবিনেটে ইন প্ৰিন্সিপল এপ্ৰুভেল দিয়ে। আপোনালোকে জানে যে অসমৰ কাৰণে এটা অত্যন্ত সুখবৰ আছিল যে আমি জাগীৰোডত ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি আৰম্ভ কৰিবলৈ গৈ আছো, যত কেন্দ্ৰ চৰকাৰৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ প্ৰত্যক্ষ হস্তক্ষেপত সহযোগিতাত আমি এনেকুৱা এটা বৃহৎ উদ্যোগ অসমত স্থাপন কৰিবলৈ গৈছো, জাগীৰোডত ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি, যত 27,000 কোটি টকাৰ বিনিয়োগ আৰু ইমান বৃহৎ সংখ্যাত সংস্থাপনৰ সুবিধা, যিটো অসমৰ কাৰণে অত্যন্ত এটা আনন্দৰ বতৰা। অহা 13 তাৰিখে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই ভাৰ্চুৱেলি ইয়াৰ শিলান্যাস বা ইয়াৰ শুভাৰম্ভণি কাম আৰম্ভ কৰিব, গতিকে জাগীৰোডবাসী বা অসমবাসীয়ে তাৰ কাৰণে সম্পূৰ্ণ প্ৰস্তুত হৈ উঠিছে। অহা 13 তাৰিখে ৰাতিপুৱাই ইয়াৰ শিলান্যাস হ'ব আৰু তাৰ লগে লগে অসম চৰকাৰে আমাৰ যিটো আসাম ছেমি কণ্ডাক্টৰ পলিচি 2023 আছিল, যাৰ জৰিয়তে এই ধৰণৰ ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি আহিবৰ কাৰণে আমি কিছু পলিচিৰ জৰিয়তে সহযোগিতা আমি আগবঢ়াইছিলো, সেই ধৰণৰ গোটেইখিনি সা সুবিধা ছেমি কণ্ডাক্টৰ ইউনিটক দিবৰ কাৰণে, বিশেষকৈ টাটা গ্ৰুপ টাটা ছেমি কণ্ডাক্টৰ এছেম্বলিং এণ্ড টেষ্ট গ্ৰুপক দিবৰ কাৰণে আমি সকলো ধৰণৰ বিভাগীয় ব্যৱস্থা আজি আসাম কেবিনেটে সিদ্ধান্ত লৈছে আৰু ইণ্ডাষ্ট্ৰি এণ্ড কমাৰ্চ এণ্ড পাব্লিক এণ্টাৰপ্ৰাইজ ডিপাৰ্টমেণ্টক এই ধৰণৰ গোটেইখিনি ব্যৱস্থা আগবঢ়াবৰ কাৰণে অথৰাইজ কৰিছে। গতিকে আমাৰ যি ছেমি কণ্ডাক্টৰ পলিচি আছিল, ইয়াত এটা ইমান বৃহৎ ইণ্ডাষ্ট্ৰি বনোৱাৰ সুবিধা দিছিল, যিখিনিৰ সা সুবিধা আমি তেখেতসকলক ইমিডিয়েটলি যাতে দিব পাৰো, যাতে ভৱিষ্যতলৈ আৰু এনেকুৱা ধৰণৰ ইণ্ডাষ্ট্ৰিয়ে খুব সহজভাৱে আহি ইয়াত ইণ্ডাষ্ট্ৰি কৰাৰ সুবিধা পায়। সেইকাৰণে আমাৰ ফালৰ পৰা আমি এই কামসমূহ অত্যন্ত ক্ষিপ্ৰতাৰে, যত মানে একেবাৰে ছিংগল উইণ্ড ক্লিয়াৰেন্সৰ দৰে ফটাফট কৰি দিয়া। এইটো 27,000 কোটি টকাৰ বিনিয়োগ হ'ব, টাটা গ্ৰুপে কৰিব আৰু অসমৰ ইতিহাসত আটাইতকৈ সৰ্ববৃহৎ বিনিয়োগৰ ইমান ডাঙৰ কোম্পানী বা ইমান ডাঙৰ ইণ্ডাষ্ট্ৰিত যত ইমান ডাঙৰ বিনিয়োগ হ'ব আৰু অহা 13 তাৰিখে ইয়াৰ কামৰ শুভাৰম্ভ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ উপস্থিতিৰে ভাৰ্চুৱেলি কৰা হ'ব। আপোনালোকে জানে যে আমাৰ অসমত মাইটেই মণিপুৰী মায়ে স্ক্ৰিপ্ট এডুকেশ্যন ইনষ্টিটিউটবিলাকত, যত আমাৰ প্ৰাইমাৰী হেৰিত আমাৰ এই ধৰণৰ শিক্ষা ব্যৱস্থাৰ হেৰি আছিল, ইয়াত যিটো মণিপুৰী মায়েক বা মেৰিটাইজ স্ক্ৰিপ্ট, যিটো মণিপুৰত গভৰ্ণমেণ্টে যিটো স্ক্ৰিপ্ট মানে একচেপ্ট কৰিছে, সেই স্ক্ৰিপ্টতে আমাৰ প্ৰাথমিক শিক্ষাৰ শিক্ষা ব্যৱস্থাত সেই ধৰণৰ পাঠ্যপুথি ব্যৱহাৰ কৰাৰ সিদ্ধান্ত আজি লোৱা হয়, যাতে মণিপুৰী ভাষাত পঢ়া ল'ৰা ছোৱালীয়েও সেই ধৰণৰ সুবিধাবিলাক পাবৰ কাৰণে বা মণিপুৰী লেংগুৱেজত পঢ়া ল'ৰা ছোৱালীয়ে চৰকাৰৰ সেই সুবিধাবিলাক পোৱাত সুবিধা হয়, তাৰ কাৰণে আজিৰ এই মণিপুৰী স্ক্ৰিপ্ট বা মণিপুৰী মায়েক বা মেৰিটেজ স্ক্ৰিপ্টটো প্ৰাইমেৰী লেংগুৱেজত মানে সেই স্ক্ৰিপ্টটো একচেপ্ট কৰাৰ আজি সিদ্ধান্ত আজিৰ কেবিনেটে লয়। আপোনালোক সকলোৰে জ্ঞাত যে আমি ইতিমধ্যে কৈছিলো যে যোৰহাটৰ টাউন ৱাটাৰ ছাপ্লাই স্কিমত 24 ঘণ্টা 7 দিনে প্ৰতিটো সময়তে ড্ৰিংক ফ্ৰম টেপ ফেচিলিটি, মানে ডাইৰেক্ট টেপৰ পৰা পানী লৈ খাব পৰা তেনেকুৱা ধৰণৰ 24 ঘণ্টা আৰু 24x7 সেনেকুৱা ধৰণৰ এটা পানীৰ ব্যৱস্থা ডেভেলপ কৰিবৰ কাৰণে আমি ইতিমধ্যে যোৰহাট টাউন ৱাটাৰ ছাপ্লাই স্কিমৰ কাম আমাৰ PHED ডিপাৰ্টমেণ্টে কৰি আছিলে, মানে কাম বিভিন্ন DPR ইত্যাদি হৈ গ'ল আৰু আজি অসম কেবিনেটে 190.94 crores 191.94 কোটি টকা অসম কেবিনেটে প্ৰশাসনিক এপ্ৰুভেল বা এডমিনিষ্ট্ৰেটিভ এপ্ৰুভেল আজি প্ৰদান কৰে।
গতিকে এই এডমিনিষ্ট্রেটিভ এপ্রুভেল পাওয়ার লগে লগে এই কামটোর ক্ষিপ্রতা বাড়ি যাব আর খুব সোনকালে আমি ইয়ার কাম আরম্ভ করব পারি। আজির অসম ক্যাবিনেটে দা ড্রাফট আসাম স্টেট প্রসিকিউশন সার্ভিস অ্যামেন্ডমেন্ট রুলস 2024 তার রুল 15 অফ আসাম সার্ভিস প্রসিকিউশন সার্ভিস রুল 2023 এই দুটা অকমান অ্যামেন্ডমেন্ট করেছে, যত আমি বিভিন্ন ধরনের প্রফিসিয়েন্সি কাম স্কিল টেস্ট বা স্মুথ ম্যানার মানে কি ধরনের লোক পারে, কারণ আমার এই আশা আপনার কোয়া হয়েছে যে আসাম প্রসিকিউশন সার্ভিসের জড়িয়ে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট বা বিভিন্ন কোর্টের যে আমার পিপি এপিপি ইত্যাদি লওয়া হব সেইখিন স্মুথ রানিংয়ের কারণে এই ধরনের স্টেট ক্যাবিনেটে ড্রাফট ক্যাবিনেট প্রসিকিউশন সার্ভিস রুল 2024 আজি এপ্রুভ করেছে। আপনাদের জানে যে আমার সরকারে ঘোষণা অনুযায়ী খুব সুন্দরভাবে কিছুদিন আগত আমি করিমগঞ্জের করিমগঞ্জ মেডিকেল কলেজ রামকৃষ্ণনগরের যখন করিমগঞ্জ মেডিকেল কলেজ হয়েছে এই করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পূজন হয়ে গেল, আধারশিলা স্থাপন হল, গতি এই আর কে নগরত থাকা করিমগঞ্জ মেডিকেল কলেজের কারণে আজির ক্যাবিনেটে 674.81 কোটি টাকার এডমিনিষ্ট্রেটিভ এপ্রুভেল আজির ক্যাবিনেটে দিয়ে, গতি এই মেডিকেল কলেজখনের কাম ক্ষিপ্রতারে আগবাড়ির কারণে এক স্টেপ আগবাড়ি গেল, যাতে এই ক্যাবিনেটে এডমিনিষ্ট্রেটিভ এপ্রুভেল দিয়ার লগে লগে আর এই হসপিটাল G+5 পঞ্চলাযুক্ত হসপিটাল হব, যত 430 বেড 47 ICU বেড আর 9 মেজর এন্ড 2 মাইনর রোগী থাকিব, সেই ধরনের এখন হসপিটাল বনাবর কারণে 674.81 কোটি টাকার প্রশাসনিক অনুমোদন বা এডমিনিষ্ট্রেটিভ এপ্রুভেল আজি দিয়া হয়। তার লগে লগে আপনাদের জানে যে আমি রংঘরের বিউটিফিকেশনের কামও আমি আরম্ভণি করেছিল আর রংঘরের এই যে সৌন্দর্য বর্ধন শিবসাগরত রংঘরের সৌন্দর্য বর্ধনের কারণে 131.71 কোটি টাকার এডমিনিষ্ট্রেটিভ এপ্রুভেল বা প্রশাসনিক অনুমোদন আজি ক্যাবিনেটে দিয়া হয় আর ইয়েও এই কামর ক্ষিপ্রতা নিশ্চয়কৈ বৃদ্ধি করব, যেটো কাম আমি আপনাদের কইছিল যে তাত প্রায় 83 বিঘাত বেশি মাটি সুন্দরভাবে রংঘরের ওসর এই রূপহী পথার যে আসলে 83 বিঘাত বৃহৎ এরিয়া রংঘরের সৌন্দর্য বর্ধনের কারণে আমি একটা ডর প্রকল্প করার কথা কইছিল, যে প্রকল্পর কারণে 131.71 কোটি টাকার প্রয়োজন হয়েছিল আর সেই প্রয়োজনীয় ধনের আজি এডমিনিষ্ট্রেটিভ এপ্রুভেল বা প্রশাসনিক অনুমোদন আজি ক্যাবিনেটে দিয়ে। তার লগে লগে আপনাদের জানে যে আমার আমিনগাঁও স্পোর্টস কমপ্লেক্সত কামরূপর আমিনগাঁও স্পোর্টস কমপ্লেক্সত ওপেন স্টেডিয়াম কনস্ট্রাকশন অফ ওপেন স্টেডিয়াম এখন মুকলি খেলপথার বা স্টেডিয়াম নির্মাণের কারণে 380.66 কোটি টাকার এডমিনিষ্ট্রেটিভ এপ্রুভেল বা প্রশাসনিক অনুমোদন আজি ক্যাবিনেটে দিয়ে, যত এখন স্টেট অফ আর্ট ক্রিকেট স্টেডিয়াম মোটামুটি 20,000 মানুষ বহি সুন্দরভাবে চাবা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডর এখন স্টেট অফ আর্ট ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হব আর এইখানের কারণে আজির ক্যাবিনেটে 380.66 কোটি টাকার প্রশাসনিক অনুমোদন আজির ক্যাবিনেটে দিয়ে। স্টেডিয়াম ওপেন স্টেডিয়াম স্টেট অফ আর্ট ক্রিকেট স্টেডিয়াম হব, তাত আমি কনস্ট্রাকশন অফ ওপেন স্টেডিয়াম বলে কইছো, তাত মানে মুখ্যত 20,000 মানুষ বহিব পড়া এখন ক্রিকেট স্টেডিয়াম হব, যত সকল ধরনের মানে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের কোচ একমোডেশন ন্যাশনাল কোচ একমোডেশন প্লেয়ার্স হোস্টেল বয়েজ গার্লস এই ধরনের প্রায় 100-100 প্লেয়ার্স বয়েজর 100 প্লেয়ার্স থাকিব পারে, গার্লসর 100 প্লেয়ার্স থাকিব পারিব, কোচ একমোডেশন থাকিব, তেনেকুয়া ধরনের এখন স্টেট অফ আপ ক্রিকেট স্টেডিয়াম আজি তার লগে লগে অসম ক্যাবিনেটে আনইলেক্ট্রিফাইড হাউসহোল্ড আন্ডার আর ডি পি এস এস আমি যেটা রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম বলে কোম
আমার পাওয়ার ডিপার্টমেন্টৰ, তার কারণে ষ্টেট শেয়ারৰ যেটো পয়সা যত 955 কোটি টকাৰে বিভিন্ন ধরনের আনইলেক্ট্রিফাইড যত বিদ্যুতিকরণ নোহা ঘরবিলাকত বিদ্যুৎ সংযোগ যোগার যেটো ব্যবস্থা, এই 995 কোটি টকার স্মার্ট মিটার ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক ইত্যাদি করার যেটো কাম, ইয়ার যেটো স্টেট শেয়ার হয় 2.63 কোটি টকার একটা প্রশাসনিক অনুমোদন বা এডমিনিস্ট্রেটিভ এপ্রুভাল আজি কেবিনেটে দিয়ে, যার ফলত 1,12,206 জন বেনিফিসিয়ারির ঘর এই ধরনের বিদ্যুৎ সংযোগ করব পড়া যাব, যার জড়িয়ে বিদ্যুৎ সংযোগ বিহীন হয়ে থাকা এই ঘরবিলাকৰ সম্পূর্ণরূপে বিদ্যুতিকরণ করার সুবিধা হব, যার কারণে অসম সরকারের স্টেট শেয়ার 204.63 কোটি টাকা আর সম্পূর্ণ 955 কোটি টাকার স্মার্ট মিটার লগাই ইলেকট্রিফিকেশন করা ইত্যাদি কামখিনি ইয়ার দ্বারা সম্ভব হয়ে উঠিব। 1,12,206টা হাউসহোল্ড, 1,12,206টা ঘরলৈকে বিদ্যুৎ সংযোগের কারণে রিভেম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম যেটো RDSS বলে আমি কম, এই স্কিমের অধীনত 955 কোটি টাকা বয়ারে করা হব, তার স্টেট শেয়ারের পয়সাখিনির কারণে আমি এডমিনিস্ট্রেটিভ এপ্রুভাল দিই। আপনাদের জানে যে আমার সরকারে 1,000 মেগাওয়াট সোলার প্ল্যান্ট যত লাহরিঘাট কার্বি আংলং, লাহরিঘাট কার্বি আংলং আমি মুখ্যমন্ত্রীর সৌর শক্তি প্রকল্পের জড়িয়ে করার কথা কৈছিল, আর এই কামর কারণে যেটো সভেন গ্যারান্টি আমি দিব লাগে তার কারণে কেবিনেটে আজি এই সভেন গ্যারান্টিটা দিবর কারণে ডিজি মানে ব্যাংক গ্যারান্টি যেটা দিব লাগে তার কারণে কেবিনেটে অনুমোদন জানায়, যার ফলত আমার যেটো পরিকল্পনা আছিল যে 1,000 মেগাওয়াটৰ সোলার সৌর শক্তি প্রকল্প আমি কার্বি আংলঙৰ লাহৰিঘাটত করার যে প্রকল্প আছিল মুখ্যমন্ত্রীর সৌর শক্তি প্রকল্পের জড়িয়ে এই কামটো আমি এই ব্যাংক গ্যারান্টিটো দিয়ার লগে কামটো আগবাড়ি যাব, আর সোনকালে এই ধরনের কাম যেখানি কাম আমি আপনার আগতে কইছিল বা সেই ধরনের 1,000 মেগাওয়াটৰ সৌর শক্তি উৎপাদনের কথা কৈছিল, ই এক স্টেপ আগবাড়ি গেল যাতে আমার অফিসিয়াল কামখিনি বা এই ব্যাংক গ্যারান্টি দিয়ার লগে কামখিনি আগবাড়াই নিয়া সহজ হব। গতি মুখ্যত আজির এইকেটাই মূল সিদ্ধান্ত, তার লগে লগে আমার মেডিকেল এডুকেশনের কেটামান রুল মানে মেডিকেল কলেজের এডমিশন পোস্ট গ্রেজুয়েট এন্ড ডিগ্রি ডিপ্লোমার কিছুমান রুলের সংশোধনী অনা হয়েছে, যেখানে আপনি খুব অতি সোনকালে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সামাজিক মাধ্যমের জড়িয়ে গোটেখিনি পাব, গতি মুখ্য সিদ্ধান্ত এইখানে, গতি আপনার সকলকে মানে আজি কেবিনেটর মুখ্য সিদ্ধান্তখানি ইমানতে জানালি। ধন্যবাদ মন্ত্রী ডাঙরিয়া, একটা বেলেগ প্রসঙ্গ এটা আসে, অগপয়ে যেহেতু অহাকালে পার্টির তালিকা প্রকাশ করবেন বলে স্পষ্ট করেছে, কিন্তু মাজত কিন্তু বিভিন্ন ঠাইত দেখবলে পাওয়া গেছে মতানৈক্য যথেষ্ট, আর কিছু কিছু খুব প্রকাশ করা দেখবলে পাওয়া গেছে, তেনে ক্ষেত্রে আপনার আগন্তুক নির্বাচন করবাত নহয় করবাত আউট লগার কিবা চান্স আছে নাকি? মই অগপয়ের মুখপাত্র নহয়, মই সরকারের কেবিনেটৰ বিভিন্ন দিয়া মুখপাত্র, গতি অগপদলৰ যিখিনি কথা আছে তেওঁলোকৰ দলত সুধি লব, কিন্তু এটা কথা ঠিক যে আপোনালোকে যেনেকে বাহিৰত ভাবি থাকে তেনেকুৱা কোনো কথা নহয়, আমাৰ দল তিনিওটা দল মিত্র দল খুব সুন্দরভাবে নির্বাচন কৰি ইতিমধ্যে আমাৰ লক্ষ্য 14খনে 12খনত আমি জিকিম বুলি আমাৰ সম্পূর্ণ আশা আছে, আর বাকি দুখনত আমি চেষ্টা চলাই আছো। মণিপুরী ল্যাঙ্গুয়েজত আমার যেটো শিক্ষা ব্যবস্থা প্রাইমারি এডুকেশনত মণিপুরী শিক্ষাটো দিয়া হয়, তার স্ক্রিপ্টটো আগতে মণিপুরী স্ক্রিপ্টটো যেহেতু মণিপুর গভর্নমেন্ট মণিপুরী স্ক্রিপ্ট মণিপুরী মাইটেই স্ক্রিপ্ট বলে কয়, সেই স্ক্রিপ্টটো তাত এপ্রুভ হয়েছিল, আমার ইয়াত সেই স্ক্রিপ্টটো নাছিলে, সেই স্ক্রিপ্টটো আমার ইয়াত বেঙ্গলি ইউজ হয়ে আছে, গতি মণিপুরে যেটো স্ক্রিপ্ট অ্যাকসেপ্ট হয়েছে সেই স্ক্রিপ্টটি আমার ইয়াতে এপ্রুভ করা হয়েছে, আর 2025 চনের পর সেই স্ক্রিপ্টটো হব, আর সেই স্ক্রিপতে পাঠ্যপুথি সমূহ ওলাই থাকবে, মানে পাঠ্যপুথি যা থাকিব সেই স্ক্রিপত আহিব, প্রাথমিক পর্যায়তে, প্রাথমিক পর্যায়তে মণিপুরী ল্যাঙ্গুয়েজের বহুত স্কুল আছে যত স্ক্রিপ্টটো লৈ অলপ পেগেছিল, এতিয়া মণিপুরী স্ক্রিপ্টটাই ইউজ হবে।